ডালিউড সুপারস্টার সাকিব খান দেশের গণ্ডি পেরিয়ে কলকাতাতেও তুমুল জনপ্রিয় হয়ে উঠছেন। বাংলাদেশ ভারত যৌথ প্রযোজিত চলচ্চিত্র শিকারী ছবি দিয়ে পশ্চিমবাংলায় পথচারণা শুরু হয় তার। এরপর নবাব ছবি দিয়ে আবারও জনপ্রিয় হন তিনি। এখন অভিনয় করছেন চালবাজ, ভাইজান এলোরে, মার্কস সহ একের পর এক যৌথ প্রযোজনা ছবিতে। ফলে বছরের বেশিরভাগ সময় ভারতের কলকাতাতেই থাকতে হচ্ছে শাকিব খানকে। এছাড়াও সম্প্রতি দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠানের বয়ফ্রেন্ড, যুবরাজ, ক্যাপ্টেন খান সহ বেশ কিছু ছবি শুটিংয়ের জন্য ভারতেই অবস্থান করতে হবে তাকে। ফলে চলতি বছরের বেশিরভাগ সময় তিনি কাটাবেন ভারতে। ফলে কলকাতায় একটি ফ্ল্যাট কিনবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন শাকিব খান। এরই মধ্যে সেখানকার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা ফ্ল্যাট দেখার দায়িত্ব দিয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে শাকিব খান বলেন, এখন বেশিরভাগ সময় কলকাতাতেই থাকতে হয়। কিন্তু নিজের ফ্ল্যাট না থাকায় হোটেলে উঠলে নিজের মতো করে সবকিছু পাওয়া যায় না, এছাড়া খরচও অনেক বেশি বেড়ে যায়, তাই ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নিয়েছি। এরকম আরো নতুন নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।